الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, যার সাথে শরীক স্থাপন করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। অক্ষান্তরে তার তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ভালো কাজ এবং সবচেয়ে বড় ফরজ কাজ এবং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বান্দার জন্য। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক বিশ্ব জাহানের রহমত রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুশক্তি শত্রুতা করে সফল হয়নি, কোন যুগে হয়নি আর হবেও না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করবে, শত্রুতা করবে, তারা নিজেদেরকে ধ্বংস করবে। আল্লাহ মজ্জাক হুম কুল্লা মুমাজ্জাক, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেবেন। আমাদের দার্স শুরু করার আগে আজকের তারিখ 8ই রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 25শে অক্টোবর 2020 বিষয়বস্তু হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 20। আর আজকের বিষয়বস্তু হচ্ছে আশ-শিরকুল আসগর বা ছোট শিরক। গত সপ্তাহে আলোচনা করেছিলাম বড় শিরক সম্পর্কে, আশ-শিরকুল আকবর বড় শিরক। তাহলে শিরক দুই ভাগে বিভক্ত, শিরক আকবর বড় শিরক আর শিরক আসগর মানে ছোট শিরক। নাম ছোট শিরক কিন্তু কাবিরা গুনাহ, বরং অন্যান্য কাবিরা গুনাহর চাইতে বড় গুনাহ, যেহেতু অপরাধটি হচ্ছে শিরকের অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন নিশ্চয় শিরক হচ্ছে মহা অপরাধ, মহা অত্যাচার, বড় জুলম। তো শিরক সেটা বড় শিরক হোক আর ছোট শিরক হোক, শিরকে আকবর হোক আর শিরকে আসগর হোক, সেটা হচ্ছে জুলমুন আযীম, মহা অত্যাচার, বড় জুলম, আল্লাহ রাব্বুল আলামিনের ওপর জুলম করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হক কেড়ে নিয়ে তার অসহায় দাস গোলামদেরকে দিয়ে দেওয়া জীবিত মৃত। তো শিরক যেহেতু বড় অপরাধ, সেজন্য ছোট শিরক হইল সেটি অন্যান্য বড় কাবিরা গুনাহ আর তুলনায় বড় গুনাহ। এই শিরকে আসগার সম্পর্কে আজকের আলোচনা, শিরকে আসগার কাকে বলে, ছোট শিরক কাকে বলে, আর তারপরে শিরকে আসগারের বিভিন্ন ধরনগুলি, প্রকরণ বা বিভিন্ন রকমের যেটা হচ্ছে রূপ, বিভিন্ন রূপের ছোট শিরক, এগুলি নিয়ে আজকের আলোচনা আর সেগুলির দলিল। বলছেন লেখক মা হওয়া শিরকুল আসগার, ছোট শিরক কি জিনিস, ছোট শিরক সম্পর্কে তিনি সংজ্ঞা না করে, সংজ্ঞা তারই পরিচিতি না দিয়ে যে তার সংজ্ঞা কি, কাকে বলে, এসব কথা তিনি উল্লেখ করেননি। বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে যখন শিরক আসগার ছোট শিরক সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন যে উত্তরটি দিয়েছিলেন সেটা দিয়ে তিনি শুরু করেছেন। তবে আমরা যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের এবং যারাই আমার এই আলোচনা শুনবেন শিরকের ওপর, ছোট শিরকের ওপর বিষয়টিকে সুন্দরভাবে বুঝতে পারেন, সেজন্য আমি প্রথম শিরক আসগারের সংজ্ঞা পেশ করব, কাকে বলে ডিফিনেশন। ছোট শিরক, শিরকের শাব্দিক অর্থ আপনাদের জানা আছে, শিরক মানে শরীক স্থাপন করা, অংশীদার
সাব্যস্ত করা। বড় শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিনের যে কোনো একটি হক অধিকার অন্যের দিকে ফিরিয়ে দেওয়া। জি, আল্লাহর এবাদত হচ্ছে আল্লাহর অধিকার, আল্লাহর হক খালেস হক, এবাদতে কারো অধিকার নেই। নবী রসুলের অধিকার নেই যে এবাদত করবেন, সেজদা করবেন, রুকু করবেন, কাউকে আহ্বান করবেন, দোয়া করবেন, ফরিয়াদ করবেন, কারো জন্য জবাই করবেন, নবী রসুলের জন্য জবাই করবেন, মান্নত করবেন, না কোনোটাই চলবে না, সমস্ত শিরক। এটা হচ্ছে বড় শিরক। আর ছোট শিরকের সংজ্ঞা সম্পর্কে দুই রকমের কথা বলা হয়েছে। আলমাই কেরাম যারা আকীদা তৌহিদের তালা, তারা দুই ভাবে সংজ্ঞা পেশ করেছেন। দুটো সংজ্ঞা পেশ করব যাতে করে পুরোপুরি বিষয়টা স্পষ্ট হয়ে উঠে। ছোট শিরক এমন বিশ্বাস, মানে ভ্রান্ত বিশ্বাস, এমন ভ্রান্ত বিশ্বাস অথবা কাজ কথাকে বলা হয় যেগুলোকে কোরআনে অথবা হাদিসে শিরক বলা হয়েছে, কিন্তু সেগুলি বড় শিরকের পর্যায়ে পৌঁছে না। এটা হচ্ছে তার সংজ্ঞা। এমন ধর্মীয় বিশ্বাস আকীদা অথবা এমন কথা বচন এমন কাজ যেগুলোকে কোরআনে হাদিসে শিরক বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু সেটা বড় শিরকের স্তরে পৌঁছে না, এগুলো হচ্ছে ছোট শিরক। এটা একটা সংজ্ঞা। এর সাথে আর একটা সংজ্ঞা লাগিয়ে নিলে একবারে পারফেক্ট হয়ে যাবে, পূর্ণ হবে। সেটা হচ্ছে যে যেগুলি মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মনে করা। সহজ ভাষায় একবারে বললাম, বা যেগুলি উপায় উপকরণ নয় সেগুলিকে উপায় উপকরণ মনে করা, যাতে করে অনেক ধরনের ছোট শিরকগুলি যে মুসলিম সমাজে ছড়িয়ে আছে সেগুলি বড় শিরক নয়, কিন্তু সেগুলি ছোট শিরক এই সংজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠে, যেটা মাধ্যম নয়। কোরআনে বা হাদিসও সেটাকে মাধ্যম বলা হয়নি, উপায় বলা হয়নি, আর সাইন্টিফিক দিক থেকেও সেটা মাধ্যম নয়, কিন্তু আপনি সেটাকে একটা মাধ্যম বা উপায় উপকরণ মনে করছেন, বা উপায় উপকরণ মাধ্যম হিসাবে সেটাকে ব্যবহার করছেন বা সেটা বলছেন, তাহলে সেটা হচ্ছে ছোট শিরক। উদাহরণ দিলে স্পষ্ট হবে, যেটা মাধ্যম নয় শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিস দৃষ্টিতে মাধ্যম না, আমাদের কাছে কোনো দলিল নাই যে এটা মাধ্যম। আর মানুষের পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ এই সায়েন্স, মানুষ সায়েন্স হচ্ছে পরীক্ষা নিরীক্ষা নয়, গবেষণার নাম, সাইন্টিফিক দিক থেকেও সেটা কোনো মাধ্যম নয়। মেডিকেল সায়েন্সও বলছে না যে এটা মাধ্যম এই কাজের, আর কোরআন হাদিসও বলছে না এটা মাধ্যম, অথচ সেটাকে আপনি উপায় মনে করছেন। যেমন তাবিজ ব্যবহার করা, তাবিজ ব্যবহার করা বা হাতে তাগা বালা, এটাকে শিরক বলা হয়েছে। যে সাধারণ অবস্থায় ছোট শিরক, সেটা বড় শিরকের স্তরে চলে, কখনো কখনো ছোট শিরকগুলি বড় শিরকের স্তরে চলে যেতে পারে। যখন আকীদায় বড় ধরনের ত্রুটি দেখা যাবে, পুরোপুরি সেটার আস্থা, তখন সেটা বড় শিরকে চলে যাবে। তাবিজ, তাগা অথবা বালা ব্যবহার করা আত্মরক্ষার জন্য, বালা মুসিবত থেকে বাঁচার জন্য, ছোট ছোট বাচ্চাদের কপালে টিপ দেওয়া, একটু কাত করে ডান দিকে না হয় বাম দিকে দিয়ে থাকে বিদাতি সমাজের মহিলারা। জি, আর আপনারা সেটাকে অনুমোদন দিয়ে থাকেন যে এটা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই উদাহরণগুলি নেন আর ফিট করেন এই সংজ্ঞাটি, যেটা কোরআন এবং হাদিসের আলোকেও মাধ্যম না, মানে আত্মরক্ষার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে এখানে টিপ দিলে আত্মরক্ষা পাবে, মানে এই বাচ্চাকে বদনজর লাগবে না, কোনো ওহিতে নেই কোরআন হাদিস। আর সাইন্টিফিক দিক থেকেও এটা যুক্তিসঙ্গত নয়, এমন কোনো প্রুফ নেই সায়েন্সে যে এখানে করে টিপ দেওয়া থাকলে বদনজর লাগবে না, কুদৃষ্টি পড়বে। তাবিজ, কোরআন হাদিসে তাবিজ
মাধ্যম বলা হয়নি চিকিৎসার বা আত্মরক্ষার, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা। আর মেডিকেল সায়েন্সও বলছে না যে তাবিজ থাকলে রোগ হবে না, রোগ থেকে বেঁচে থাকবে অথবা রোগ থেকে ভালো হয়ে যাবে। তাহলে এটা ছোট শিরক, কমপক্ষে ছোট শিরক। আর পুরোপুরি যদি তাবিজের রাস্তা হয়, তাগার ওপর বালার উপর যদি আস্থা হয়, তাহলে বড় শিরক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইরকম শিরক গুলিকে কোরআন মহাদিসে শিরক বলা হয়েছে, আর তামাইম শিরক, তাবিজ হচ্ছে শিরক, কিন্তু সেটা বড় শিরক পর্যন্ত যদি না পৌঁছে তাহলে বলবো শিরকে আসগার, সেটা ছোট শিরক। তাহলে এই রকমের ছোট শিরক যেগুলি, সেগুলির ওপর এই দুটোই সংজ্ঞা ফিট হচ্ছে, দুটোই সংজ্ঞা, এই তাবিজের ওপর, বালার ওপর, তাগার ওপর, এই টিপের ওপর, এইরকম যে সব মাধ্যমগুলি, টোটকা ফোটকা যতগুলি আছে, ঠিক ঠিকই টিক 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 করেছে বাড়িতে। আর আপনারা একটা কথা নিয়ে আলোচনা করছিলেন যে দেখো আমার কথাটা ঠিক, এই যে টিক 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 করলো, এটা কোরআন হাদিস মাধ্যম বলছে না গায়েব জানার, আর সায়েন্সও বলছে না যে টিক 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 টিকই গায়েব জানে বা টিক টিকই অদৃশ্য সম্পর্কে কিছু জানাইতে পারে। শিরক, শিরক ছোট শিরক হতে পারে, আবার বড় শিরক পৌঁছে যেতে পারে। এত অধম আপনি যে আপনি অদৃশ্য জানছেন না শ্রেষ্ঠ মানুষ হয়ে, আর টিক টিকি গায়েব জানছে, অদৃশ্য জানছে, থালা হাত থেকে পড়ে গেল, আজকে বাড়িতে কুটুম আসবে, মেহমান আসবে, কোরআন হাদিস এটা মাধ্যম বলছে না কুটুম মেহমান আসার, আর সায়েন্সও বলছে না, তাহলে শিরক, শিরকি আকিদা। রাতের অন্ধকারে ধার দেওয়া যাবে না, অমুক দিনে ভিক্ষা দেওয়া যাবে না, এসব গুলি আছে। তারপরে সূর্য চন্দ্র গ্রহণ লাগলে গর্ভবতী মহিলাদের বাইরে বেরোয়া যাবে না, আর কিছু কাটা যাবে না, ইত্যাদি শিরক এগুলি।